ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে দেখি কোথায় যাই তো চলো যাওয়া যায় ঠিক আছে চলো সামনে আছে কতগুলো ভাই সবাই মিলে আমরা সবাই মিলে যাচ্ছি তো চলো খুব অসুস্থ হয়ে পড়েছিলাম মানে কালকে সকাল সেই সকালবেলা উঠতে হয়েছে ছটার সময় উঠে স্নান টনান করে সেই পুজোর কাজ টাজ করতে হয়েছে তো তার জন্য খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে লাস্টে মানে শেষটা ভালো মতন করতে পারিনি তো আজকে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করলাম একটু আগে খাওয়া দাওয়া করার পরে এখন একটু দেখি কোথায় ঘুরতে যাই ভাইরা বললো সব সেন্ট্রাল পার্কের দিকে ঘুরতে যাবে তো চলো না লেক পার্কের দিকে যাবে তো চলো তাহলে যাওয়া যাক এখন যাচ্ছি লেক পার্কের দিকে ওরা এতক্ষণ আমাদের ঘুরে ঠুরে নিয়ে আসলো এদিক দিয়ে ওই দিক দিয়ে এখন লেক পার্কের দিকে যাচ্ছি তো চলো সামনেই গেট ওই সামনে গেট দেখো লেক পার্কের বাইরে এটা তো সামনে টিকিট কাটতে যাচ্ছে ভাইরা তো দেখো ওই সাইডে তো আমরা ঢুকে পড়েছি এই যে সামনে গেট দেখতেই পাচ্ছ তো গেটে ঢুকলাম তো এখন ভাইরা টিকিট কাটতে গেছে ওই দেখো চলে গেছে আর আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থাকার পরে কি করব তাই দেখছিলাম ঘুরে ঘুরে তাই দেখো জায়গাটা খারাপ নয় কিন্তু ভালোই জায়গাটা তো দেখো আর টিকিট কাটা হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি আর এখন যে যার মতন সে তো দেখে বুঝতেই পারছো জায়গাটা ভালোই দেখতে লাগছে এখন ভিতরে তো যাইনি তো বাইরেটা ভালোই লাগছে দেখতে দেখো মানে আমরা গেলাম প্রথমে এইদিকে যাওয়ার কথা ছিল তো বললো না যাবো না তাহলে বললাম চলো তাহলে ওইদিকে থেকে ঘুরে আসি তো হাঁটতে হাঁটতে সবাই বললো কি ঠিক আছে চলো সবাই বলছিলো যে কোথায় যাবো দিদি চল একদিকে গেলেই হলো তো আমি হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম তো দেখো বসার জায়গা আছে আর ওইদিকে কাপলদের জন্য আমাদের জন্য তারপরে সবাই মিলে সামনের দিকে যেতে লাগলাম তারপর দেখতে দেখতে যাচ্ছিলাম ওইখানে বিশ্বকর্মা পুজো হয়েছে মনে হয় তো দেখো এই দেখো একটা ড্রাগন তো দেখেছি ড্রাগনটা ভালোই দেখতে মানে এইদিকে দেখা যাচ্ছে ভালোই তো এইখানে দিদিরা সব ছবি টবি তুলবে আর আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের ভাই ক্যামেরাম্যান আর এই সাইডে কিছু কিছু বসার জায়গা আছে আর ওই পাশে সব জঙ্গল তো দূরের থেকে একটা জিনিস দেখা যাচ্ছে চলো তোমাদের দেখাবো আমার মনে হচ্ছে আমার দেখে প্রথমে হঠাৎ করে দেখে আমার খুব ভালো লেগেছে দেখে তো চলো সবাই ফটোশুট করছে ছবি টবি তুলছে দেখো আমার ফেভারিট লাইফে যদি কোনো ঠাকুরকে আমি বিশ্বাস করি তাহলে আমার এই একজনই আছে যাকে আমি খুব মনের থেকে বিশ্বাস করি আর খুব কাছের বলে মনে করি তারপরে দিদিদের বললাম যে আমি একটু পাশে গিয়ে দাঁড়াই আর একটু সে জিজু ছিল তো জিজু দাঁড়িয়েছিল তো আমি বললাম যে দিদি একটু আমাকে ছবি তুলে দেয় আমার খুব ছবি উঠতে ইচ্ছা করছে দিদি বললো ঠিক আছে তো দেখো এইদিকে সব কপালদের জন্য ওই যে ওই বা ঘর ঠর এইগুলো আমাদের জন্য না এগুলো আমার কপালদের জন্য না তো ঠিক আছে বাদ দাও তো চলো এইদিকে তো ঘোরা হয়ে গেলো এইদিকে আর কী দেখাবো এখানে বসে সবাই ছবি তুলছিলো আর দেখানোর কিছুই ছিল না তেমন কিছু আর পাশে মিউজিক বসছিলো বলে আমি কিছু বলতে পারছিলাম না ওইদিকে থেকে ঘুরে আসলাম তো চলো ওইদিকে যাই আর এইদিকে দেখাবো তোমাদের সুন্দর করে একটা গাছ দেখো কি সুন্দর গাছগুলো তো তারপরে চলো সামনে যাওয়া যাক এখন ভাইরা সব সামনে চলে যাচ্ছে এইখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে আর এখানে গান চলছিল বলে কপিরাইট হয়ে যাবে বলে আমি তোমাকে সাউন্ড দিতে পারিনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ও ঠিক আছে তো সামনে দেখো একটা ট্রেন তো ট্রেনটা চলে না এই ট্রেনের পিছনে মানুষরা সব গল্প করছে সব এক এক জোড়া জোড়া করে গল্প করছে তো ঠিক আছে গল্প করে এরাও গল্প করুক আর আমরা সামনে দিয়ে ঘুরছিলাম তো দেখো ট্রেনটা পড়েই থাকে এইভাবে আর রেল লাইন তো চলো আর পাশে না খুব সুন্দর একটা ঝিল আছে দেখো ঝিলটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ আমার তো খুব ভালো লেগেছে চলো সামনে যাই তাহলে দেখা যাক আসো তো চলো আসো দাদা দেখতে পাচ্ছো ওই যে আমার বয়ফ্রেন্ড দুটো তিনটে অনেকগুলো বয়ফ্রেন্ড বসে আছে তো দেখো ওই গাছে ভর্তি আমার বয়ফ্রেন্ড জায়গা এটা তো ঝিল একটা তো অনেকটা বড় জায়গাটা তো
দেখতেই পারছো, আর এখানে সবাই একটু দাঁড়িয়ে পড়েছে, এখান থেকে ঠান্ডা হাওয়া আসছে। তো চলো তাহলে ওইদিকে যাওয়া যাক, এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না, চলো। আমার জন্য ওয়েট করছে, তো চলো। ও গাছে অনেকগুলোই আছে আমার বয়ফ্রেন্ডের। বাট আমি যেতে পারছি না, এদের এত গার্লফ্রেন্ড আছে এমনিতেই। ভাই ওই কি বলবো, এরাও ওই যে ওই বসে থাকতে দেখলে ভাই। আর আমার এই যে আমার ভালো ভাইটা নিচে বসে আছে, দাঁড়িয়ে আছে, সরি। কি হয়েছে, ওই যে তোমরা এক একটা বাদর বোঝাই যাচ্ছে। আর বলছিলাম যে এখানে যে আমার এই যে আমার বান্ধবী বান্ধবীর হাজবেন্ড আর বান্ধবীর ছেলে মেয়ে। এক একজন অবতার। তো পুরোটা ঘুরলাম, পুরোটা ঘোরার পরে অতটা ভালো লাগেনি, খালি জঙ্গল আর জঙ্গল চারি সাইড দিয়ে। পার্ক একটু খেলাধুলার জায়গাটা একটু বেশি থাকবে, সুন্দর থাকবে, তো ততটা ওরকম না, তো তো মোটামুটি তো ঠিক আছে। চলো তাহলে যাওয়া যাক সামনে। আগে যে ট্রেনটা দেখালাম তো সেইটা রেল লাইন, এটা অনেকটা দূর, এটা অনেকটা ঘুরে ঘুরে যায়। তো চলো ওইখানে সেই আবার ঝিলটা দেখালাম না, সেই ঝিলটা, এই পার্কটা অনেকটা বড়, ঠিক আছে। তো আমরা সবাই সামনে সামনে যাচ্ছিলাম আর দিদিরা সব চলে গেছিলো, আর এইখানে একটু দাঁড়িয়েছিলাম, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বললামই তো তোমাদের। তো দেখো জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু একটু জঙ্গলটা বেশি লেগ পার্ক, জানি না আমি ফার্স্ট টাইম গেলাম, কিন্তু আমার কাছে খুব জঙ্গল লাগলো। অবকাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো চলো, এই যে আমার বাহন, তো এই যে দেখতেই পারছো এইগুলো আমার বাহন সব। তো চলো, আর এই যে আমার ভাইয়ের বাহন দেখো, এটা আমার ভাইয়ের বাহন। তো চলো সামনে আরও অনেক বাহন ঠাহন আছে, অনেকেই দাঁড়িয়ে ঠাড়িয়ে আছে দেখতে পারবে। তো চলো সামনে যাওয়া যাক। পিছনে যেটা দেখতে পারছো ওইটা হলো গেম সেন্টার, চিলড্রেন গেম সেন্টার। তো চলো আমরা একটু করে যাবো, তো আমরা এই বাইরে একটু বসে আছি সবাই মিলে, তো বাইরে একটু ঘোরাঘুরি করছে, তাহলে দেখতে পারবে। তাহলে চলো একটু পরে তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো যে আমরা গেম সেন্টারের ভিতরে যাবো, তো দেখো ভিতরে চলে এসেছি, চলো দাদা। এই দেখো একটা বন্ধু, চলো দেখি ভিতরে কি কি আছে। এইখানে একটা বাচ্চাদের খেলার জন্য, ওইখানে সব ছোটদের, এখানে কেমন বলো তো, মেট্রোর যেমন টিকিট দেয় কয়েন টাইপের, তো সেরকম 20 টাকা করে টিকিট। তো টাইম হিসাবে 1 মিনিটে এটা খেলতে হয়, তুমি ওই যদি বাইরে ওইটার ভিতরে ঢোকে, ওই যে ভিতরে ঢুকে যদি যায় তাহলে আবার উঠিয়ে খেলা যায়। তো টাইম হিসাবে এখানে খেলতে হয়, তো 1 কয়েন 20 টাকা করে, আর 1 কয়েনের টাইম মনে হয় 1 মিনিট করে। তো এইভাবে খেলে এইখানে, ফালতু গেম যাকে বলে। আর এই দেখো এটা হলো অনেক ফোনে দেখি যে ওঠায় তো টেডি দেয়, এখানে কিছুই হয় না। তো এইখানে দেখো এইখানে একটা খেলছে, এই গেমটা আমি একটু খেলেছিলাম কারণ আমার এই গেমটা একটু ভালো লেগেছিলো, এইটাও টাইম হিসাবে। তো এইখানে খেলছিলাম, ভালোই লাগছিল। তো এটা একটা ভাই হয়, তো আমি প্রথমে বল ঢুকাতে পারিনি, আমার খুব খারাপ লাগছিলো। তো লাস্টে যখন নাকি একটা বল ঢুকাতে পারলাম, তো আমার খুব মজা লেগেছে, কি বলবো, খুব মজা লেগেছে। তো এখন বাড়িও আসতে হবে, সেই টেনশনও মাথায় রয়েছে যে বাড়ি আসতে হবে। তো চলো, এই যে একটা গেম ভাইরা এখন খেলবে, ফালতু গেম, ওদের একটা টিকিট বেঁচে গেছিলো, তো ওই টাকা দিয়ে একটা গেম খেলে নিচ্ছে, যত সব ফালতু গেম এখানে। তো চলো ঠিক আছে, বাদ দাও, ওরা খেলছে খেলুক। লেক পার্কে ঘোরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে এখন আবার ট্রেন ধরতে হবে, তো তার জন্য বাড়ি যেতে হবে। পিসি বাড়ির থেকে কালকে এসেছি, তো কালকে আবার বাড়িতে একটু কাজ আছে, তো এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো ঘোরা টোরা অনেক হয়ে গেছে, আর ঘুরবো না, অনেক ঘুরেছি,
তো আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইবও করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই।